যে কোনো ধরনের চৌবাচ্চা, জলাশয় এমনকি খাঁচায়ও কই মাছের চাষ করা সম্ভব। কই মাছ খুব দ্রুত বাড়ে, সাধারণত 4 মাসে বাজারজাত উপযোগী হয়। শ্বাস প্রশ্বাসের জন্য কই মাছের বাড়তি অঙ্গ থাকায় তাজা অবস্থায় আপনি মাছ বিক্রি করতে পারবেন। পুষ্টিগুণ অনেক বেশি, সুস্বাদু, তাই বাজার মূল্য অনেক বেশি। বিরূপ পরিবেশেও কই মাছ বেঁচে থাকতে সক্ষম এবং এদের মৃত্যুর হার খুবই কম। অধিক ঘনত্বে কই মাছের চাষ করা সম্ভব। কই মাছের রোগ বালাই নেই বললেই চলে। তুলনামূলক অল্প পুঁজি দিয়ে আপনি কই মাছের চাষ করতে পারবেন। কই মাছ মূলত কীট পতঙ্গ ভোগ, এ কারণে পোকামাকড়, ছোট মাছ, ব্যাঙের পোনা, শামুক, ঝিনুকের মাংস ইত্যাদি সরবরাহ করে আপনি কই মাছ চাষ করতে পারবেন। কই মাছ চাষ করার জন্য খুব সুন্দর একটি স্থান নির্বাচন এবং ভালো একটি পুকুর নির্বাচন করা খুবই জরুরি। পুকুর রৌদ্র আলোকিত খোলামেলা জায়গা হওয়া উত্তম এবং পাড়ে ঝোপ জঙ্গল থাকলে তা পরিষ্কার করে ফেলতে হবে। পাড়ে বড় গাছপালা থাকলে সেগুলো ডালপালা ছেঁটে দিতে হবে এবং দিনে কমপক্ষে যেন 8 ঘন্টা পুকুরের মধ্যে রৌদ্রালোক পড়ে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। ব্যবস্থাপনার সুবিধার জন্য পুকুর আয়তকার হতে হবে। কই মাছ চাষের জন্য পুকুরের আয়তন 20 থেকে 30 শতাংশের মধ্যে হলে ব্যবস্থাপনা করতে সুবিধা হয়, তবে পুকুরের আয়তন 50 শতাংশের বেশি না হওয়াই উত্তম। পুকুরের গড় গভীরতা 4.5 ফিট থেকে 5.5 ফিট হলে ভালো হয়, যেখানে বছরের ন্যূনতম 5 থেকে 6 মাস পানি থাকে। বন্যামুক্ত ও বসত বাড়ির আশেপাশে যদি আপনার পুকুরটি হয় সেক্ষেত্রে আপনার জন্য ব্যবস্থাপনা করতে সুবিধা হবে। আমরা এখন জানবো কই মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি সম্পর্কে। প্রথমে পুকুরকে সেচের মাধ্যমে শুকিয়ে ফেলা প্রয়োজন। পুকুর শুকানো যদি সম্ভব না হয় সেক্ষেত্রে প্রতি শতাংশে প্রতি ফুট গভীরতার জন্য 18 থেকে 25 গ্রাম রোটেনন পাউডার দিয়ে সব ধরনের মাছ অপসারণ করতে হবে। পুকুরের তলায় কাদা হওয়ার বেশি সম্ভাবনা থাকলে হালকা করে কিছু বালি, যে বালিগুলো দিয়ে দালান কোঠা নির্মাণ করা হয় সেই বালুগুলো ছিটিয়ে দিতে হবে। এর ফলে পুকুরের তলায় গ্যাস হবে না, পানি পরিষ্কার এবং পরিবেশ ভালো থাকবে। রোটেনন প্রয়োগের 2 থেকে 3 দিন পর শতাংশ প্রতি 1 কেজি হারে পাথুরে চুন প্রয়োগ করতে হবে। তবে চুন ছাড়াও আপনি জিওলাইট ব্যবহার করতে পারেন, আর জিওলাইট ব্যবহার করবেন প্রতি শতকে 1 কেজি করে। উৎপাদনশীলতা বৃদ্ধি তথা প্রাকৃতিক খাদ্য বৃদ্ধির জন্য সার প্রয়োগ করতে হবে। পুকুর প্রস্তুতির শেষ ধাপে সার প্রয়োগ করা হয়। চুন প্রয়োগের 4 থেকে 5 দিন পর শতকে 80 গ্রাম ইউরিয়া এবং 40 গ্রাম টিএসপি সার ব্যবহার করা হয়। কই মাছের পুকুরে আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে পুকুরের চারপাশে অবশ্যই বেষ্টনী দিতে হবে। কই মাছ অতিরিক্ত শ্বসন অঙ্গ দিয়ে বাতাস থেকে অক্সিজেন নিয়ে পানির উপরে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। বৃষ্টির সময় এরা কানকুয়া ব্যবহার করে দ্রুত চলতে পারে, সেজন্য পুকুর পাড় অবশ্যই নাইলনের ঘন জাল কিংবা প্লেন টিন শীট দিয়ে ঘিরে রাখতে হবে, যেন কই মাছগুলো বৃষ্টির সময় অথবা বন্যার সময় যেন পুকুর থেকে বের হয়ে চলে যেতে না পারে। ছোট ফাঁসযুক্ত জাল বা টিন শেড দ্বারা পুকুরটি ঘেরার পর প্রতি শতাংশে 1 থেকে 1.5 ইঞ্চি মাপের 300 থেকে 325টি কই মাছ আপনি পুকুরে মজুত করতে পারেন। পুকুরে কই মাছ মজুত করার ক্ষেত্রে আপনি থাই কই অথবা ভিয়েতনামি কই যে কোনো একটা আপনি পছন্দ করতে পারেন। পুকুরে বেষ্টনী প্রদান এবং পোনা মাছ মজুদের সময় আপনি আরও বিষয়ে কিছু বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো আপনি যদি কই মাছের চাষ করেন তাহলে ব্যবস্থাপনার সুবিধার্থে আপনি নিবিড় কই মাছ চাষের ক্ষেত্রে শতাংশ প্রতি 3 থেকে 5টি কাতলা মাছের পোনা পুকুরে ছেড়ে দিতে পারেন। সেই সাথে পুকুরে কই মাছের সাথে শতকে 20টি মাগুর অথবা 10টি শিং মাছও আপনি মজুদ করতে পারেন। পরিবহনজনিত কারণে পোনার শরীরে ক্ষত হতে পারে, তাই বালতিতে 10 লিটার পানি নিয়ে এর মধ্যে 200 গ্রাম খাবার লবণ অথবা 1 চা চামচ পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশাতে হবে। অতঃপর বালতির উপরে একটি ঘন জাল রাখবেন, সেই জালের উপরে 200 থেকে 300টি পোনা ছাড়তে হবে। ওই পোনাগুলোকে পরবর্তীতে আপনি জালের মধ্যে থেকে ওই পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশানো পানিতে আপনি ডুবাবেন। যদি সম্ভব হয় পোনা ছাড়ার সময় থেকে 10 থেকে 12 ঘন্টা পুকুরে হালকা পানির প্রবাহ রাখতে হবে। আমরা এখন জানবো কই মাছের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে। 35 ভাগ প্রোটিন সমৃদ্ধ খাবার কই মাছ চাষের জন্য উপযোগী,
এদের খাবারে প্রাণীজ প্রোটিন বেশি হওয়া আবশ্যক। তাছাড়া মাছের দ্রুত বৃদ্ধির জন্য গ্রোথ প্রমোটার, ভিটামিন ও এনজাইম খাদ্যের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। পোনা মজুদের পরের দিন থেকে মাছকে তার দেহা ওজনের 16 ভাগ থেকে আরম্ভ করে দৈনিক 2 বার খাবার দিতে হবে। প্রতি 15 দিন অন্তর খাদ্য প্রয়োগের হার 1% করে কমিয়ে দিতে পারেন। মাছের ওজন যখন 50 গ্রামের ঊর্ধ্বে হবে তখন খাদ্য প্রয়োগের পরিমাণ হবে মাছের দেহ ওজনের শতকরা 5 ভাগ। আমরা এখন জানব কই মাছের রোগ ও তার প্রতিকার সম্পর্কে। কই মাছের পুকুর আপনি নিয়মিত পর্যবেক্ষণ করবেন, মাছ নিয়মিত বাড়ছে কিনা এবং মাছ রোগ আক্রান্ত হচ্ছে কিনা জাল টেনে তা পরীক্ষা করবেন। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস জনিত কোনো রোগ যেন না হয় তার জন্য আগে থেকেই প্রতি শতাংশে 1 গ্রাম হারে টিমসেন 15 দিন পরপর ব্যবহার করবেন। টিমসেন ওষুধটি বেশ ভালো, এটা ইউন কোম্পানির একটা ওষুধ। এটা যে কোনো ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস জনিত রোগ হওয়ার পরেও এটা ব্যবহার করতে পারেন। আর এটা যেন না হয় সেজন্য আপনি শতাংশ প্রতি 1 গ্রাম করে টিমসেনটা ব্যবহার করতে পারেন অন্তত মাসে একবার করে। কই মাছের মধ্যে একটি বড় সমস্যা হলো যখন শীত আসে শীতের সময় কই মাছের ক্ষত রোগ দেখা দেয়। কই মাছের যদি ক্ষত রোগ যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে 500 গ্রাম করে চুন এবং 500 গ্রাম করে লবণ ব্যবহার করতে পারেন। অথবা ক্ষত রোগের প্রাদুর্ভাব হলে পুকুরের জীবাণুনাশক হিসেবে টিমসেন আপনি ব্যবহার করতে পারেন। টিমসেন ব্যবহার করার নিয়ম হলো প্রতি বিঘাতে অর্থাৎ 33 শতক জায়গাতে আপনি 80 গ্রাম ব্যবহার করবেন টিমসেন প্রথম ডোজ হিসেবে। এর পরবর্তীতে 24 ঘন্টা পরে আপনি দ্বিতীয় ডোজ ব্যবহার করবেন 50 গ্রাম প্রতি বিঘার জন্য। একই সাথে আপনি অ্যান্টিবায়োটিক হিসেবে 2 গ্রাম প্রতি কেজি খাবারের সাথে অক্সিটেট্রাসেক্লিন ব্যবহার করতে পারেন এবং অক্সিটেট্রাসেক্লিন খাওয়াবেন মাছকে 7 দিন ধরে। তাহলে আমাদের যে ক্ষত রোগের প্রাদুর্ভাব এটা আর থাকবে না। আমাদের কিছু কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো পুকুরের পানি ভালো রাখার জন্য 15 দিন পর পর হররা টেনে দিতে হবে। যদি আপনি হররা টেনে নিয়মিত টেনে দিতে পারেন সেক্ষেত্রে পুকুরে অতিরিক্ত খারাপ গ্যাসগুলো আর থাকবে না। চাষকালীন সময়ে যদি পুকুরের সামগ্রী যদি আধিক্য যদি পরিলক্ষিত করেন সেক্ষেত্রে শতাংশ প্রতি 100 থেকে 200 গ্রাম ইউরিয়া প্রয়োগ যদি করেন সেক্ষেত্রে সামগ্রীর আধিক্য আর থাকবে না। কই মাছ চাষে প্রথম 2 মাস নিয়মিত পানি পরিবর্তন করতে হবে। নিয়মিত মানে হলো আপনি প্রতি 15 দিন অন্তর অন্তর যদি পুকুরে যে পানি থাকে সেই পানির 20 থেকে 25% যদি পরিবর্তন করতে পারেন তাহলে মাছের খুব ভালো প্রোডাকশান হবে। কিন্তু চাষ করার 2 মাস পর থেকে আর পানি পরিবর্তন না করাই ভালো, কারণ আপনি যখন চাষের মাছ যখন বয়স 2 মাস হয়ে যাবে এরপর যদি পানি পরিবর্তন করেন তাহলে কিন্তু মাছের পেটে ডিম চলে আসবে। তা আমাদের উদ্দেশ্য হলো মাছের পেটে ডিম না আনা। পুকুরে যদি অ্যামোনিয়া গ্যাস হয় সেক্ষেত্রে অ্যামোনিয়া দূর করার জন্য অ্যামোনিল এটা আপনি ব্যবহার করতে পারেন। অ্যামোনিলটা বাজারে পাওয়া যায় নোভাটিস কোম্পানির, এটা যদি ব্যবহার করেন তাহলে আপনার পুকুরে গ্যাস আর থাকবে না। এটা ব্যবহার করার নিয়ম হলো প্রতি একর জায়গার জন্য 200 মিলিলিটার অ্যামোনিল ব্যবহার করবেন। ফাইটোপ্ল্যাঙ্কটনের প্রতি কই মাছের তেমন কোনো আগ্রহ নেই, এই কারণে পানিতে ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম না থাকা যাবে না। কই চাষের পুকুরে চাষকালীন সময়ে আপনার সার দেওয়ার কোনো প্রয়োজন নাই। ক্ষত রোগ থেকে মাছকে মুক্ত রাখতে প্রতি মাসে 1 বার পুকুরে জিওলাইট অথবা চুন দিতে পারেন। সেক্ষেত্রে শতাংশে আপনি 200 গ্রাম করে যদি জিওলাইট বা চুন দেন সেক্ষেত্রে আপনার ক্ষত রোগ থেকে মাছ অন্তত মুক্ত থাকবে। প্রতি 15 দিনে 1 বার নমুনা সংগ্রহ করে গড় বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে মোট খাদ্যের পরিমাণ আপনি ঠিক করে নেবেন। গ্রীষ্মকালে অনেক সময় পুকুরের পানি কমে যায় এবং তাপমাত্রা বেড়ে যায়, তখন অনেক সময় পানিতে অক্সিজেনের ঘাটতি হয়। এরকম পরিস্থিতিতে খাবার প্রয়োগ কমিয়ে দিতে হবে। অতিরিক্ত তাপমাত্রা থেকে মাছকে রক্ষা করতে আপনি পুকুরের একটি নির্দিষ্ট স্থানে কিছু কচুরিপনা রাখতে পারেন অথবা আপনি ককশিট দিতে পারেন। তাহলে ওই ককশিটের নিচে অথবা কচুরিপনার নিচে মাছ গরম তাপমাত্রা থেকে রক্ষা পাবে। একটানা মেঘলা আবহাওয়ায় কিংবা অতিরিক্ত বৃষ্টি হলে খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে অথবা একেবারে খাবারটা বন্ধ রাখতে হবে। প্রতি 15 দিনে 1 বার প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। আপনি যদি পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করেন তাহলে মাছের রোগ প্রতিরোধ